পাঁচতলা ভবনের সমান হতে পারে মোখার ঢেউ এগিয়ে আসছে মোখা বাতাসের গতি একশো নব্বই থেকে প্রায় দুইশো উপকূলের দিকে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মুখা ঝড়টি এখন শনিবার দুপুরে উপকূল থেকে ছয়শো ত্রিশ কিলোমিটার দূরে অবস্থান করছে যার কেন্দ্রের চুয়াত্তর কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো সত্তর কিলোমিটার ঘূর্ণিঝড়টি দমকা অথবা ছড়ো হাওয়ায় আকারে একশো নব্বই কিলোমিটার থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং ঘূর্ণিঝড় মোকার ঢেউ হতে পারে পাঁচতলা ভবনের সমান অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে শনিবার আবহাওয়া অধিদপ্তরের পনেরো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং আরো ঘণীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি দুপুরে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাতশো পাঁচ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছয়শো ত্রিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে ছয়শো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র থেকে ছয়শো কিলোমিটার দক্ষিণ অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পূর্বের দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে চোদ্দোই মে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কক্সবাজার ও মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে পারে আজ তেরোই মে রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে উপকূলীয় জেলা কক্সবাজারে দশ নম্বর মহাবিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে আট নম্বর এবং মংলা সমুদ্রবন্দরকে সাত নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদরবর্তী দ্বীপ চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এই জড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বরিশাল ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসময় নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে পনেরো থেকে প্রায় সতেরো ফুট অধিক উচ্চতায় বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝটের প্রভাবে চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিদশ হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে